হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা কথা বলবো হ্যামস্টার কম্বোর্টের ওয়ালেট অপশন চলে এসেছে কিভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন আপনাদের হ্যামস্টার কম্বোর্টে সেই ফুল প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এবং তার পাশাপাশি আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আর্ন পার ট্যাব সো এখানে যদি আপনারা ক্লিক করেন তিনবার ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু ডেইলি শিপার নামে একটা আপডেট আরও দুই তিন দিন আগে চলে এসেছে সো প্রতিদিন আমরা এই ডেইলি শিপারের যে প্যাকটা থাকে যে কোডগুলো থাকে সেই কোডগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে এই পোস্টার আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো এই পোস্টের লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এই পেজে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একজন সদস্য হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সো আপনারা এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারে আপনার যে কোডগুলো দেয়া আছে সেই কোডগুলো আপনারা কিভাবে বসাবেন যেমন দেখেন আজকের যে কোডটা ছিল সেটা হচ্ছে টন সো টনটা আপনার লেখার জন্য এই যে এইখানে যে কোডটা আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন সিলেক্ট করে দিয়েছে এই যে এইখানে টিতে কি লিখতে হবে ও তো কি লিখতে হবে এবং এনে কি লিখতে হবে সো এই কোডগুলো যদি আপনারা লিখেন তাহলে কিন্তু আজকে ওয়ান মিলিয়ন ডেইলি শিপারের কয়েনগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন বেশি কথা না বলে আমরা হ্যামস্টার কম্বোটে গিয়ে দেখে আসি কিভাবে আপনারা ওয়ালেটটা সেট করবেন তো হ্যামস্টার কম্বোটে আসার পরে আপনারা এখানে চলে আসবেন এই যে নিচে এয়ারড্রপ একটা অপশন আছে এয়ারড্রপ অপশনে চলে আসবেন আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে তাদের যে ওয়া কানেক্ট ইওর টোন ওয়ালেট লেখা শো করছে এবং নিচে লেখা শো করতেছে জয়েন আওয়ার ডিসকোর চ্যানেল সো আপনারা সবাই জানেন কীভাবে জয়েন করতে হয় ডিসকোর চ্যানেলে তাদের ডিসকোর চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন সো আমরা এখানে কি করব আমরা এখন এই টোন লেখা যেটা এখানে আমরা ক্লিক করব তো তার আগে বলে দিচ্ছি আপনাদের যাদের টেলিগ্রাম ওয়ালেট আছে আপনারা চাইলে টেলিগ্রাম ওয়ালেটও ইউজ করতে পারেন আদারওয়াইজ আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন টোন কিপার নামে টোন কিপার নামে আপনারা এই ওয়ালেটটা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা পেয়ে যাবেন এটা আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি সো ওপেন করার পরে আপনারা এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ব্যাকআপ ফ্রেশ কী বা কী যেটা থাকে ব্যাকআপ ফ্রেস ফ্রেশ অবশ্যই সেটা সেভ করে নেবেন তা না হলে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্ট আপনারা যদি ফোন চেঞ্জ করেন বা আপনারা অন্য কোথাও যদি অ্যাকাউন্টটা লগ ইন করার প্রয়োজন হয় তখন কিন্তু আপনাদের ব্যাকআপ আপ ফ্রেশ কি ছাড়া কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না তো অবশ্যই আপনাদের ব্যাকআপ ফ্রেস ফ্রেশ কীগুলো কোথায় পাবেন আপনার ব্যাকআপ আপ ফ্রেশ কীগুলো আপনার হচ্ছে যে এখানে গিয়ার সেটিং বাটন দেখতে পাচ্ছেন গিয়ারের এখানে সেটিং বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি একটু নিচে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যে এখানে কিন্তু লেখা আছে যে দেখুন ব্যাকআপ সো ব্যাকআপে আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু ব্যাকআপ ফ্রেস গুলো পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমরা চলে আসলাম আমাদের হ্যামস্টার কম্বোটে আসার পরে এখানে আপনারা জাস্ট একটা সিম্পলি ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি কানেক্ট ইউর টোন ওয়ালেট দেখতে পাচ্ছেন সো এখানে আপনারা আবার কি করবেন আবার হচ্ছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন সো আমি এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন ঠিক সেম এরকম একটা আপনাদের ইন্টারফেস চলে আসবে তো আমি আপনাদের সবাইকে প্রেফার করবো আপনারা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম সো টেলিগ্রাম ওয়ালেটটা ইউজ না করার কথাটাই আমি আপনাদেরকে বলবো কারণ অনেক সময় দেখা যায় টেলিগ্রাম ওয়ালেটে একটু সমস্যা করে তো যার জন্য আমি সবসময় আপনাদেরকে প্রেফার করবো এই টোন কিপার আছে তারপর মাই টোন ওয়ালেট আছে এই আরও অনেক ওয়ালেট আছে সো আমার কাছে সব থেকে বেটার মনে হয় টোন কিপার সো আমি সবসময় টোন কিপার ইউজ করি সো আমি টোন কিপার একটা ক্লিক করবো ক্লিক করলে আপনাদের রিডাইরেক্ট করে আপনাদের টোন কিপারের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে নিয়ে আসবে এখানে তারা পারমিশন যাচ্ছে আপনার এখানে সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন সো কানেক্ট ওয়ালেট ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আপনি লক ই করেন তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাপে সেটা দিয়ে দেবেন রিডাইরেক্ট করে আপনাদেরকে হ্যামস্টার কম্পোর্টে নিয়ে আসবে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন সাকসেসফুলি যদি এটা আপনার হয়ে থাকে এখানে কিন্তু আপনাদের টোন কিপারের ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে সো এটা আপনারা শিওর হবেন কীভাবে লাস্টের ফোর ডিজিট আপনারা মিলাবেন আমি যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউ ইউ কিউ জি সো আমি আবার আমার চলে যাচ্ছি টোন কিপার ওয়ালেটে টোন কিপার ওয়ালেটে গিয়েছে দেখুন লাস্টেও কিন্তু লেখা আছে ইউ ও কিউজি দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে আমাদের টোন কিপার ওয়ালেটের সাথে হ্যামস্টার কম্পোর্টের ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড হয়ে গিয়েছে বা কানেক্ট কানেক্ট হয়ে গিয়েছে সো এখানে আসার পরে আপনারা সিম্পলি ব্যাক করবেন ব্যাক করে আবার আপনারা চলে যাবেন এই এয়ারড্রপ যে অপশনটা আসে ইয়ারড্রপ অপশনে চলে যাবেন তখন দেখবেন যে আপনাদের এখানে একটা টিকমার্ক চলে আসবে সো অনেকের হয়তোবা এখন পর্যন্ত আপনার কিপারের এই কানেক্ট ওয়ালেট অপশনটা আসে আসেনি বা অনেকের হয়তোবা এসেছে যেমন আমার চলে এসেছে আপনাদের হয়তোবা নাও আসতে পারে সো একটু ওয়েট করেন আস্তে আস্তে অলরেডি আজকের ভিতরেই সবার ওয়ালেট কানেক্ট অপশনটা চলে আসবে সো এই প্রসেসে যদি আপনারা কিপার ওয়ালেটটা কানেক্ট করেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না আর আশা করা যাচ্ছে জুলাই মাসে জুলাই মাসে হ্যামস্টার কম্পোর্ট থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবো সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ